দাদি কি ভ্যালেন্টাইন ডে আহিব লাগছে কত জানবা নাকি ও কি না জানিস ইউ সেট আপ ভ্যালেন্টাইন ডে হইছে বুড়বক্স লাগলানে কারণে ওর তো আপি নাই কে ডক্টর দীপাঞ্জলি ভাল না পায় বেলেগ বুড়বক পাইছ নাকি হালবো এক সেকেন্ড লাগবো দীপাঞ্জলি পোটামাটা স্পাইস কাঠা গোবা জায়গা না পায় ওইছে কেনতে পোটা বিগত দীপাঞ্জলির বাসালে কুকুর ছাড়িয়া দিন তার বাসত আরো জেলা দীপাঞ্জলি ভয় খাবো রোমান্টিক হবা লাগে আর তো এঙ্কা মই এঙ্কাই ভাল নহং মই রোমান্টিক দাদি কি হল তাই যে কইছো বিজনেস করার কথা মোর একটা প্ল্যান আছে কি প্ল্যান এরোপ্লেন তাই সুতর বটাইম খেলা বাইছে বনশ শুনে গাড়ি ক একটা কোম্পানি আছে মই তোক জয়েন করে দিম তাই আরো তিনজন মানুষ জয়েন করাবা লাগিব হাই তিনজনে আরো তিনজন জয়েন করাবা লাগিব তারপর হাই তিনজনে আরো তিনজন জয়েন করাবা লাগিব তার বাপ কি দেখল সব সাবে পালা এতে বাড়ি পালা কি দেখল পালা কইছুম তিনজন তিনজন মানুষ লাগে ওক তাই যাং মই তুই বিজনেস করবি নাকি ও রে কত আর মা বাবার হোটেল খাবি ওকে তো কি যে বিজনেস করং তুই একটা কাম কর কি কাম একটা ইউটিউব চ্যানেল খুলে তার পাছত কিবার ভিডিও বানাও তাই তো সাব মোর ভিডিও তাই তো সাবস্ক্রাইব করিব মোক কাম না হবো রে 1,00,000টা মোবাইল কিনিয়া একলা একলা সাবস্ক্রাইব করিব পারিবি তো তোর বাপে কিনছে 1,00,000টা মোবাইল হ্যাঁ কথা কবে আলাসে তুই বাপ ধরবে জানি কি তো কোশ্চেনগা করিয়া তোর মাথা কিবা বেলেগ আইডিয়া আছে নাকি শুনে কে যদি সাবস্ক্রাইবার বাড়াবা খুঁজিস তাহলে ডিসক্রিপশনত দীপাঞ্জলির নাম্বার দিব লাগিব তার বাপে দিব দীপাঞ্জলির নাম্বার হ্যাঁ আরে বাপ ধরে কিবা বেলেগ আইডিয়া দে বাড়া রাজনীতি কর রাজনীতি এইবার গ্যারান্টি দিবি আমার রকমের মানুষগুলা ঘরটায় পার দিকে বেয়া পাওয়া হয়েছে একদম ঠিক কথা তুই এলাতে নতুন দল খুলে ঠিক কথা কইছো রাজনীতি করিব লাগিব এইবার কিন্তু কেনতে করিম কি কেনতে জীবন এটা ফুলর দরে ফুল মানে বিজেপি মই জীবনে কথা কই আছো এই জীবনত নিজের হাতেরে ভবিষ্যৎ বানাম হাত মানে কংগ্রেস নিজের দল খুলি মই নিজের কিওতে কথা আছে কি কথা কারণ বিজেপির লোকে গেলে কব ভক্ত কংগ্রেসের লোকে গেলে কব সামসা তোরতে কোন গো ফেভারিট মোর ফেভারিট ফুলাম গামসা তোর যা তামসা কি তো কোস বারে বারে হ্যাঁ কি পার্টি খুলিবি তে তুই কি পার্টি খুলিম রে ভাগিনে গিয়ে দিতে মামার ফালে ভাগিনে গিয়ে স্কুটি লইছে সেই কয়টা বাকি আছে উমাকে এখন 1500 টাকা কর দিছে তাই তো কথা কইস মামা রে তাই মামার ভয় খাইস তাহলে কিওতে শুনে তুই ওকে শ্রী কৃষ্ণ রে বাসি আর হিমন্ত মামার হাসি তুই তো সাংঘাতিক বস্তু কেনতে শ্রী কৃষ্ণ রে বাসি গোপিনী আছে আর মামার হাসি বিরোধীও আছে ঠিক কথা কইছো এলা ভাবে কেনতে ইলেকশন জিকা যায় তাই টেনশন নলবি মই একটা রিপোর্টার ডাকাইছু পায়ে তোর নিউজ প্রচার করে দিব মজা মক্কায় পায় আর ইউ হ্যাভ আ নিউ মেসেজ কি মেসেজ কত সাকার মেসেজ ও আম্বানির মেসেজ আম্বানির ও পরে একটা শুনু ওকে পশুকারে ভু মশিকারে মি ক মতম্প র ভূমি কম্পাসর কম্পাসর জোকারে জোক একারে কা র নিশিকারে নি জোকারো নি কোকারে ক মেকারে মা র কমার পিছত হাকারে হা ব ধ কারে ধা নেকারে নে হাবধানে মসিকারে মু ক লিশিকারলি মুকলি ঠাই লই থেকে ঠাই লি ঠাই লই ও লেকেলা হর্ষই অকলাই আহক ভূমিকম্পর জোকারণি কমার পিছত হাবধানে অকলাই আহক তাহাতক আম্বানি মেসেজ পাঠায় তাহলে ওই তো কলবে বেটা আজ আদি হইতে আছিস এই গটে রিপোর্টার গো ক কি রাখাইছো মই এইবার একটা ইলেকশন খেলাম আর তুই নিউজত প্রচার করিবি তো ইনকা করে ইলেকশন খেলাবি তোয়ে কি ইলেকশন খেলাবা জাতি আর ধর্ম দরকার এমনে না হবো জাতি ধর্ম ছাড়া নিউজে না হয় আর ইলেকশন কি তো কইস শুনে দাদি ক তুই যদি রাজনীতি করবা খুঁজিস একটা জাতি নহলে ধর্ম সাহারা লো আর নিউজত আবল টাবল ঢুকিবা ধরে ডাইরেক্ট সুপার হিট হয়ে যাবে হয় একদম ফাঁসা কথা দাদি জিন্দাবাদ।
তকলর বেটা ধন্যবাদ তোর কাটিম হাত তাহলে তাই আজির ভাই নিউজ বানাবা ধরকে মাই হোম মুখ্যমন্ত্রী অত সহজ নহয় নিউজ বানাবার কারণে কি একটা ভুকিবে লাগবো না কেন্দ্রে তো বানায় নিউজ শুনে তয় ক রাম আর রহিম যুদ্ধ লাগিলে কি হয় কত মারামারি এক্স্যাক্টলি কি হল দেই গ কিছুই নহল তাহলে কিন্তু যদি মই কম একটা হিন্দু সওয়ার একটা মুসলিম সওয়ার যুদ্ধ লাগছে তাহলে কি হবে কত নিউজ এক্স্যাক্টলি কথা একটাই কিন্তু কোয়ার সিস্টেম ব্ল্যাক আমি বানাং নিউজ আচ্ছা একটা কথা কত কি কথা মই যদি এই সওয়ার কত খাবারাং তাহলে কেনকা নিউজ হবো তাহলে তাহলে নিউজ হবো দাঁড়িয়ে করিলে হত্যার চেষ্টা বুঝছ আরো দিলা নিউজ না পাইস হেলাতে কি করিস হেলা দীপলিনে আসে না ওই কি খাই ও যায় কিংকা আবার হাল পাই সেগুলা নাকি কয়ে থাকুন ছাত্রা তো তোয় তোর কি হবো তোর যায় তোর বাড়ি কে জাতি ধর্ম হইছে আমার প্রত্যেকের নিজের নিজের গৌরব প্রত্যেক মানুষে নিজের জাতি ধর্ম ভাল পায় আরে কারণে হাই গলয় রাজনীতি নকরং মই তাহলে হারিবি তাহলে হারিম জিকলে জিকিম তাই যা মই নিজের দমত ইলেকশন খেলাম কি দম দম দমকল ছাই দম রে দম যাং মই এতে হারিবি কিন্তু হারিবি যা এলাতে কি হবো ওকে তো মুর হইয়া কাই ওলাবো খঞ্জু ভাই ইয়েস খঞ্জু ভাই ওলাবো তোর হইয়া ছাও তাহলে খঞ্জু ভাই হতে যাং ছাও পৃথিবী গজে ঘুরে তিনটি ঘুরে না মোটর ফিট করা আছে খঞ্জু ভাই তাড়ি আহিল নাকি খঞ্জু ভাই কা মক তোর হেল্প লাগিব কি হেল্প মই একটা দল খুলিছুম তাই মই সহায় কৰিব লাগিব মই খালি সিঙ্গেল মানে সহায় কৰম কিয়তে কারণ মই নিজে সিঙ্গেল তই তো কিয় সিঙ্গেল কাকো ভাল বেল আপনা এই জীবনত কিয় মই নিজে 12টা মান ভাল পালুম ইসুই লাভ না পালু যদি কি কইস কুহুরি কেনতে হেল্প লম হিগো কো তহ তহ এই খঞ্জু ভাই কা মই কল্প হেল্প কর না তই ওকে কিন্তু তুই সিঙ্গেল হবা লাগিব রে মই সিঙ্গেলে তা কি করিম তাই মোর পার্টির বসার করিব লাগিব আচ্ছা দে কত কেনতে করিবি শুনে তয় ক কালকে আছে ভ্যালেন্টাইন ডে আর আমার লক্ষ্য হবো নো ভ্যালেন্টাইন ডে কিওটে হেলা হে সিঙ্গেল মানে বিয়াটো ফুট দিব ঠিক কথা কইছো খঞ্জু ভাই তাহলে ওকে আহিবি তাহলে কালকে সকালে নো রাত দাঁত আচ্ছা দে তাইতে গ্যারান্টি জিকিবি খাসা জিকিম না আরে মই আসুম না তুমি জিকে হে সারিম বাহ কি দেই গো এই গো হইছে মিসাইল কি করিবি দেখে দিয়া তাই যদি জিকিবা খুঁজিস তাহলে লাভ কাপড় গিলানাক মারিবা লাগিব কিয় হেলা হে সিঙ্গেল গিলানে তো ফুট দিব তুই হাসায় মারিবি নাকি তাহলে এই ভ্যালেন্টাইন ডে মই দেখিবে না পাং কি ঘন্টা ভ্যালেন্টাইন ডে আমার কারণে ঠিক কথা কইছো ওরে কারণে আজি গোটা শেষ করে দিম মই কাকতে মারিবি ফাস কে যখন পার্কত গেছে শেষ করে দিম মই খেলাতে কি হবো নো ভ্যালেন্টাইন ডে নো ভ্যালেন্টাইন ডে এলা সারিয়ে দেখ মিশাইল একটা কোট কোবা লাগিব এলেক্সাত খেলা হে মিশাইল গো যাব কি কোট দিল্লি বানা কুকুরের খানা গাড়ি খায় পায়খানা কি কইলো কোট বানাই গো কোট এলেন গো কইলে হে মিশাইল যাব কো তাহলে তাই ক হ্যালো এলেক্সা দিল্লি বানা কুকুরের খানা গাড়ি খায় পায়খানা